মমই ভাবে ঘুমিয়ে পড়ছে কেন গো পিপি? আসলে মমের তো শরীরটা ভালো নেই, তাই মাথাটা একটু ঘুরছে, ওই জন্য একটু রেগে গেছে। কিচ্ছু হয়নি। কিন্তু মম মাঝে মাঝে এরকম করে জানো তো পিপি, তখন মম একদম কথা বলে না, সারাও দেয় না। রাখলে আমার তখন খুব ভয় করে, খুব কান্ড পায়। তুমি মমকে বলবে এরকম না করতে? মম মাঝে মাঝে খাওয়া দাওয়া করে না, আর তার চেয়ে বদ্ধ করে রাখে, আর তখনই মমের শরীর খারাপ হয়। মম তখন আমাকে কাছেও যেতে দেয় না, ঘুমও পড়ায় না। আমার খুব খারাপ লাগছে নিনিকে এতটা কষ্ট পেতে দেখে, কিন্তু কঙ্কনা ব্যানার্জিকে বদনাম করার এই সুযোগটা আমি পুরোপুরি সদ্ব্যবহার করব। জানো তো নিনি, মনে যদি খুব কষ্ট হয় না, তখন নিজের খুব কাছের কারুর সাথে সেটা শেয়ার করলে কষ্টটা কমে যায়। তুমিও তো পারো, তোমার মেয়ে টিনা যাকে তুমি কালকে এনেছিলে, তাই টিনাকে তুমি তোমার সব দুঃখ কষ্ট শেয়ার করো, দেখবে তোমার সব কষ্ট অনেকটা কমে গেছে। জানিস তো টিনা, আমার মামা খুব দুষ্ট, খুব বোঝা, আমাকে একটু ভালোবাসে না, আর আজকে আমাকে স্কুলে আনতে যায়নি, কিসব খায় আর আমার কথা ভুলেই যায়। মমকে কিছু বললে মম রাগ করে, বকে, চেঁচামেচি করে। নিনি, পিপি পিপি, এই যে আমার মেয়ে টিনা। ও মা, কি মিষ্টি দেখতে, একদম আমার নিনি শোনার মতো। তা টিনা নিনিকে কি বলে ডাকে শুনি? মম বলে ডাকে। ফ্রেন্ড ডাকছে, আমি আসছি।